আবারও আপনাদের সামনে নতুন একটি ওয়্যারলেস স্পিকার নিয়ে চলে আসলাম, যার বাজেট 1,000 থেকে 1,300 টাকার মধ্যে অনলাইনে অনেক জায়গায় আপনারা পেয়ে যাবেন। জয়রামের এই প্রোডাক্টটা খুব জনপ্রিয় হয়েছে, আমি প্রায় 3 মাস ধরে ব্যবহার করে আপনাদের কাছে রিভিউ দিচ্ছি। এটির মডেল হচ্ছে JRML-03। মূলত এটিকে ডিজাইন করা হয়েছে RGB-র একটি স্টাইলে, উপরে স্বচ্ছ প্লাস্টিকের একটি আবরণ দেওয়া হয়েছে। অন করলে আপনার RGB-র একটা ফিল পাবেন এবং বাটন প্রেস করলে বিভিন্ন সময় বিভিন্ন কালার পরিবর্তন হয়। উপরে একটি হালকা প্লাস্টিক মেটাল দেওয়া হয়েছে স্পিকারের সাউন্ডগুলো বের হওয়ার জন্য। যদিও বা এটির অবস্থা বেহাল, 3 মাসের মাথায় খুলে গিয়েছে আমার হাত থেকে, এবং এটি কিন্তু দেখতে অ্যালুমিনিয়াম বা লোহা মনে হলেও এটি আসলে একটি প্লাস্টিক। এর নিচের বিল্ড কোয়ালিটি খুবই ভালো এবং ধরলে একটা ভালো ফিল আসে। স্পিকারের সাউন্ড কোয়ালিটিও মোটামুটি ভালো, 8 টাকায় এরকম একটা স্পিকারের সাউন্ড পাওয়ায় আসলে অন্যরকম ব্যাপার। সবথেকে ভালো বিষয়, এখানে গান শুনলে একটা সামান্য পরিমাণ বেস পাওয়া যায়, যাতে একটা ভালো এনজয় করতে পারবেন। এছাড়াও এটাতে আমরা টেস্ট করেছি কিছু স্টোরি প্লে করে, অথবা যেখানে আমরা কথাবার্তা বলে থাকি, এই ধরনের নিউজ শুনে থাকি, সেক্ষেত্রেও এটা ভালো পারফরমেন্স করছে। অলরেডি এই ভিডিওকে নিয়ে বা এই সাবজেক্টকে নিয়ে আমি কথা বলেছি, সেই ভিডিওটি এখানে ক্লিক করে আপনারা দেখে আসতে পারেন। 3 মাসের অভিজ্ঞতা থেকে আমি এখানে কি রিভিউ দিব সেটা হচ্ছে আজকের বিষয়। 3 মাসে ব্যবহার করে এই 1,300 টাকা দামের স্পিকারটি আমাকে খুবই ভালো ফিল দিয়েছে। যদি রেটিং বলতে চান তাহলে 10-এ 10 দেওয়ার মতন একটা ফিল থাকবে, কারণ 1,300 টাকায় জয়রুম এমন একটা স্পিকার আমাদের কাছে দিয়েছে যার সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালো, বিভিন্ন ফাংশন খুব সুন্দরভাবে কাজ করে, অনেক দূর থেকে ব্লুটুথ কানেকশনটা বিচ্ছিন্ন হয় না, এবং সহজে 4টা সুইচ দিয়ে অনেকগুলো বিষয় কন্ট্রোল করা যায়। চার্জিং সিস্টেম C-টাইপ ব্যবহার করা হয়েছে এবং এতে কতক্ষণ চার্জ থাকে, প্রথম অবস্থায় এটা আমি 3.5 ঘন্টা শুনেছি, পরবর্তী অবস্থায় 3 ঘন্টা 2 ঘন্টা করা যায়, এবং সব থেকে মজার বিষয়, আপনি কল রিসিভ করে এটার মাধ্যমে কথা বলতে পারবেন। আমার কাছে জয়রামের এই প্রোডাক্টটি ভালো লেগেছে, আপনারাও কিনে দেখতে পারেন। অনলাইনে অনেক শপের ভিতরে এটা ডুপ্লিকেট কপি পাওয়া যাচ্ছে, তাই ভালো কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে অবশ্যই কেনার চেষ্টা করবেন।